রমজান মাসে করণীয় বৃষ্টি স্পেশাল আমল। রমজান মাসকে বেশিরভাগ মুমিনরাই মনে করে নেহায়াত রোজা রাখারই মাস, অর্থাৎ দিনভর রোজা রাখা, সেহরি করা, ইফতারি করা, এর থেকে খুব বেশি যদি হয় তারাবি পড়া, এগুলোই রমজান মাস বা রমজানের করণীয় আমল মনে করে। অথচ রমজান শুধু এই চারটি কাজের ভিতরে এটা মনে করা আদেও ঠিক নয়। সেহরি, ইফতারি, রোজা বা সিয়াম, রাতে তারাবি নামাজ বা সলাত, হাদিস কোরআনের দৃষ্টিতে এ চারটি বাদেও আরও ১৬টি বিষয় রমজানের আছে। সেগুলো হলো একজন মুমিনের গুরুত্বপূর্ণ কাজ। এক নম্বরে, শাবানের শেষ তারিখ রমাদানের চাঁদ দেখবেন এবং দোয়া পড়বেন। দোয়াটি হলো এই, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। দোয়াটি আবার বলি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। অর্থ হলো, হে আল্লাহ, তুমি ওই চাঁদকে আমাদের উপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। হে চাঁদ, আমার ও তোমার প্রতিপালক আল্লাহ, হেদায়েত ও কল্যাণের চাঁদ। সুনানে তিরমিজি, হাদিস নম্বর ১২২৮। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো। বুখারি ও মুসলিম। দুই নম্বর আমল হলো এই, যতদিন রমজান মাস চলবে ততদিন দিনের বেলায় রোজা রাখা। সবগুলো আমলের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এটি। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থ হল, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার আগের সব গুনাহ মাফ করে দেয়া হয়। বুখারি ও মুসলিম শরীফের হাদিস। ইসলামে প্রতিটি ভালো আমলের বিনিময় আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু রমাদানের সওয়ামের কোনো বিনিময় আল্লাহ বান্দাহর জন্য নির্ধারণ করে দেননি। আল্লাহর ঘোষণা, সওয়াম একমাত্র আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। মুসলিম শরীফের হাদিস, ২৭৬০ নম্বর হাদিস। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বেশি বেশি করে চারটি আমল করতে নির্দেশ দিয়েছেন। মুমিন মুসলমান যদি রমজান মাস জুড়ে আল্লাহর কাছে এ চারটি কাজ করেন, তবে দুনিয়া ও পরকালের সফল কাম হবেন। এক নম্বর, বেশি বেশি কালেমা শাহাদাত পড়া। দুই নম্বর, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা, অর্থাৎ নিজেদের ভুলের জন্য ক্ষমা চাওয়া। তিন নম্বরে, আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা। চার নম্বরে, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই পবিত্র মাসে উল্লেখিত চারটি কাজ যথাযথ করার তৌফিক দান করুন, আমিন। তিন নম্বর যে আমল সেটি হলো এই, রমজানে আমাদের যে আমলটি করতে হবে সেটি হলো রাতের বেলায় তারাবির সলাত বা তারাবির নামাজ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থ হলো, যে ব্যক্তি ঈমান অবস্থায় সওয়াবের আশায় রাতে তারাবি ও তাহাজ্জুদ আদায় করবে, আল্লাহ তার পূর্ববর্তী
গুনাহগুলো মাফ করে দিবেন। বুখারি শরীফ ও মুসলিম শরীফ। চার নম্বর, এটি আরেকটি রমজানের গুরুত্বপূর্ণ আমল, আমরা ঠিক সময়ে ইফতারি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের ভিতরে থাকবে যতদিন পর্যন্ত তারা সময়ের সাথে সাথে ইফতারি করবে এবং কাল বিলম্ব করবে না। সেহরি খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত। সেহরি একটু বিলম্ব করে খাওয়া, অর্থাৎ প্রায় শেষ সময়ের আগ মুহূর্ত পর্যন্ত অন্তত সুন্নাত হিসাবে বা বরকত হিসাবে একটু পানি বা দুধ হলেও খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুলু অশ্রবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আর তোমরা পানাহার করো যতক্ষণ পর্যন্ত না রাতের কালো অন্ধকার থেকে ফজরের সাদা রেখা তোমাদের নিকট স্পষ্ট হয়েছে। আল কুরআন। ৬ নম্বর যে বিষয়টি, সেটি হলো ইফতারের আগে দোয়া করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না। এক নম্বরে রোজাদারের দোয়া ইফতার করা পর্যন্ত বা ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত। দুই, ন্যায়পরায়ণ বাদশাহর দোয়া। তিন, মজলুমের দোয়া, মুসনাদে আহমাদ। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়ার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই ইফতারের সময় সিয়াম পালনকারীর দোয়া কবুল হয়। বাইহাকি। অন্য হাদিসে তিনি বলেন, ইফতারের সময় আল্লাহ বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। আর রমজানের প্রতি রাতেও সিয়াম পালনকারী প্রত্যেক বান্দার দোয়া কবুল হয়। মুসনাদে আহমাদ। হাদিসে কুদ্সিতে আছে, রোজা কেবল আল্লাহর জন্য, তাই রোজার পুরস্কার আল্লাহ নিজেই দিবেন। সপ্তম নম্বরে, সিয়াম বা রোজারত অবস্থায় মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিহার করা। আট নম্বরে, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকা। এরপরেও যদি কেউ গায়ে পড়ে ঝগড়া করতে আসে তাহলে তাকে বলা আমি রোজাদার। নয় নম্বরে, রোজাদারকে ইফতারি করানো, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। কেউ যদি রোজাদারকে ইফতারি করায় তাহলে সে পূর্ণ রোজার সওয়াব লাভ করবে, তাতে রোজাদারের কোনো সওয়াব কমবে না। দশ নম্বরে, রমজানে কোরআনে কারিমের দার্স বা কোরআন সম্পর্কিত আলোচনা বেশি বেশি করা। এগারো নম্বরে, রমজানে বেশি বেশি দান সদকা করা। বারো নম্বরে, রমজানে বেশি বেশি মেসওয়াক করা। তেরো নম্বর আমলটি হলো সমর্থ থাকলে উমরা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো। সহি মুসলিম শরীফ। চোদ্দ নম্বরে, রমজানের শেষের দশ রাত ও দশ দিন বিশেষভাবে আল্লাহর ইবাদাতে মগ্ন হওয়া। পনেরো নম্বরে, শেষ দশ দিনে ইতেকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার ইতেকাফ করতেন। দ্বিতীয় হিজরি থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ জীবন অর্থাৎ দশম হিজরি পর্যন্ত তিনি প্রতি বছর দশ দিন ইতেকাফ করেন। একবার তিনি ইতেকাফ করতে পারেন নাই, পরবর্তী বছর তিনি বিশ দিন ইতেকাফ করে দেন। ১৬ নম্বর আমল হলো এটি, রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে শবে কদর তালাশ করা। ১৭ নম্বর, সদগাই ফিতির বা জাকাতুল ফিতির আদায় করা। ১৮ নম্বর, ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য বিশেষভাবে দোয়া করা। ক্ষমা লাভের পূর্ব শর্ত হলো শিরিক এবং হিংসা, এ দুটি পরিহার করতে হবে। ১৯ নম্বর হলো অন্য মাসে যে নেক আমলগুলো সাধারণভাবে অনেকেই করে, রমজানে সেই নেক আমলগুলো আরও গুরুত্ব দিয়ে রমজানের সম্মানার্থে আদায় করতে হবে। ২০ নম্বর,
রমজান উপলক্ষে পাপাচার বা গুনাহগুলোকে পরিহার করতে হবে। আল্লাহ পাক এই বৃষ্টি আমল করে প্রত্যেককে জীবনের গুনাহগুলো মাফ করায় নেয়ার তৌফিক দান করুক। আমিন।